এমন এক রাস্তা যা পৃথিবীর তিনটি প্রধান পর্বতমালা হিমালয় কারাকোরাম এবং হিন্দুকুশ এর বুকে বয়ে গেছে যেখানে প্রতিটি বাঁক প্রতিটি উঁচু নিচু পথ যেন গল্প বলে দুঃসাহসিক অভিযানের সেই রাস্তাটি হলো কারাকোরাম হাইওয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বিপজ্জনক মহাসড়ক যা পাকিস্তান ও চীনের মধ্যে এক সেতু বন্ধন তৈরি করেছে এই হাইওয়ে শুধু রাস্তা নয় এটি দুই দেশের বাণিজ্যিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্কের এক জীবন্ত প্রমাণ কারাকোরাম হাইওয়ে যা অষ্টম আশ্চর্য হিসেবেও খ্যাত তার 1300 কিলোমিটার পথ ধরে পাকিস্তানের হাসান আবদাল শহর থেকে শুরু হয়ে চীনের কাশগড় শহরে গিয়ে মিলিত হয়েছে পাকিস্তান অংশে এটি 887 কিলোমিটার বিস্তৃত আর বাকি 413 কিলোমিটার পড়েছে চীনের ভূখণ্ডে এই সড়ক বয়ে চলেছে এমন সব পাহাড়ি পথ যেখান থেকে এক ঝলকেই চোখে পড়ে আকাশ ছোঁয়া পর্বত খরস্রোতা নদী বরফ ঢাকা হিমবাহ এবং সবুজের বুক চিরে বয়ে যাওয়া আঁকাবাঁকা রাস্তা এই মহাসড়কটির নির্মাণ শুরু হয়েছিল 1966 সালে এবং প্রায় 21 বছর পর 1979 সালে তা সম্পূর্ণ হয় কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল আরও পরে 1986 সালে রাস্তাটি নির্মাণে পাকিস্তান আর্মির ইঞ্জিনিয়ারিং কর্পস এবং চীনের প্রকৌশলীদের সম্মিলিত প্রচেষ্টা এবং 24,000 শ্রমিকের কঠোর পরিশ্রম ছিল অন্যতম চালিকা শক্তি এই কঠিন এলাকায় রাস্তা নির্মাণ মানে ছিল প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়া ভূমিধস তুষারপাত বরফের গলন বন্যা এবং পাথর ধসের মতো নানা বিপদ সত্ত্বেও তারা এই প্রকল্পটি সম্পন্ন করেন মহাসড়কটি শুধু পাকিস্তান এবং চীনকেই সংযুক্ত করেনি এটি দক্ষিণ এশিয়াকে মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য এবং ইউরেশিয়ার সঙ্গে বাণিজ্যিকভাবে সংযুক্ত করার পথ খুলে দিয়েছে এর নির্মাণের মূল ভূমিকা পালন করেছিলেন চীনের জেনারেল জেং বিয়াও যিনি পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন তার দীর্ঘ প্রচেষ্টায় এবং বেইজিং এর সমর্থনে এই প্রকল্পটি বাস্তবায়িত হয় বিশেষত চীনের আরব সাগরের বন্দরে সরাসরি সংযোগ স্থাপন করার জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল এই হাইওয়ে দিয়ে ভ্রমণ করা মানে প্রকৃতির বিশালতাকে একেবারে কাছ থেকে দেখা এবং অনুভব করা বিশাল পর্বতশ্রেণীর মধ্য দিয়ে যেতে যেতে মনে হবে যেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিচ্ছেন পথে দেখা মিলবে নানা জাতিগোষ্ঠীর মানুষের যেমন পাকিস্তানের পাঞ্জাবি হুনজাতে ইসলামিলিশিয়া তাশগুরকানে তাজিক এবং জিনজিয়াংয়ে উইঘুর বিশেষত গিলগিট বাল্টিস্তান অঞ্চলের ফেইরিমিডো উপত্যকার কথা না বললেই নয় এখান থেকে চোখে পড়বে তুষারাবৃত নাঙ্গা পর্বতের শ্বেত শুভ্র চূড়া এখানকার সবুজ তৃণভূমি থেকে ভ্রমণকারীদের মন ভরে যায় প্রশান্তির পরশে রাকাপসি পর্বতের বরফের শ্বেত গিরিপথও দেখার মতো মনোমুগ্ধকর এই হাইওয়ে শুধু বাণিজ্যিকভাবে নয় পর্যটকদের কাছেও অসাধারণ এক আকর্ষণের কেন্দ্র যারা রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য কারাকোরাম হাইওয়ে যেন এক স্বপ্নের জায়গা একপাশে পাহাড়ের গা বেয়ে রাস্তা চলেছে আরেক পাশে গভীর খাতের ভেতরে খরস্রোতা নদী বয়ে চলেছে রাস্তার প্রতিটি বাঁকে ভ্রমণকারীরা মুখোমুখি হন নতুন চ্যালেঞ্জের আর সেই চ্যালেঞ্জকে পেরিয়ে যাওয়াই যেন এই মহাসড়কের প্রকৃত আনন্দ কারাকোরাম হাইওয়ে যা পাকিস্তান ও চীনের মধ্যে একটি সুদৃঢ় সেতু হিসেবে কাজ করে শুধু ভৌগোলিক সংযোগ নয় ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সংযোগও স্থাপন করেছে এর বিস্তৃত রূপ আকর্ষণীয় স্থাপত্য এবং দুঃসাহসিক নির্মাণ একে পৃথিবীর অন্যতম মহিরু হিসেবে প্রতিষ্ঠা করেছে অর্পিতা জাহান আরটিভি